সারা বাংলা জুড়ে শক্তির আরাধনায় ব্যস্ত সাধারণ মানুষ, তেমনি আমাদের ক্যামেরার সামনে ফুটে উঠল প্রত্যন্ত গ্রাম বীরভূমের ইলামবাজার ব্লকে সন্তোষপুরের 300 বছরের কালী পুজোর প্রতিমা। দিলীপ মেটে, স্বপন মেটে ও মুক্তিপদ মেটে, এই মেটে পরিবার থেকে সাধারণত এই পুজোর খরচ বহন করা হয়। তবে গ্রামের সাধারণ লোকও সহযোগিতা করেন এই পুজোয়। এলাকায় শ্যামা মায়ের কালী পুজোর নামে প্রসিদ্ধ এই পুজো। অজয় নদীর তীরবর্তী এই সন্তোষপুর গ্রামে এই ধরনের এক ঐতিহ্যবাহী প্রাচীন পুজো যেন এলাকাবাসীর মন জয় করেছে। এছাড়াও আমাদের ক্যামেরায় ধরা পড়ল কবি জয়দেব পূর্ণধামে হাটতলা মায়ের কালী পুজো। এই কালী পুজো হাটতলা মায়ের পুজো নামে এলাকায় প্রসিদ্ধ। এই পুজোয় কম বেশি 10,000 ভক্তকে ভোগ বিতরণ করে থাকেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। প্রশাসনের কড়া নিরাপত্তায় ভোগ বিতরণ করা হয় এবং কনস্টেবল আক্তার হোসেনের সহযোগিতায় ভোগ বিতরণ অনুষ্ঠান সুসম্পন্ন হয়। বলায় বাহুল্য, এলাকায় এত বেশি লোকের সমাগম, ভোগ বিতরণে অন্য কোনো পূজায় আপাতত দেখা যায়নি। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দ বার্তা।